তো আমরা কাজে কাজ শুরু করি। তো প্রথমে আমরা আমাদের নির্ধারিত ফোল্ডার, তারপর এখান থেকে জ্যাম, সরি কোথায় গেছি, ওয়ার্ডপ্রেস, তারপর ডাব্লিউপি কন্টেন্ট, থিম, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, এটাকে আমরা অ্যালান করবো। তো এবার আমরা দেখেন এখানে এই যে মেটা ক্যারেক্টার, তারপর টাইটেল, তারপর এগুলো সবগুলো আমরা ডাইনামিক করবো। তো আমরা এখানে লিখে করতে পারি, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, ল্যাং অ্যাট্রিবিউটস, আচ্ছা আমরা একটা এখান থেকে নিয়ে আসি। তো এটা অন্য একটা থিম থেকে আমি সেখান থেকে কপি করে জাস্ট এই তো দেখেন আমরা ল্যাঙ্গুয়েজের জন্য এই পিএসপির এই কোডটা ব্যবহার করব, আর মেটা ক্যারেক্টার সেট, তো এর জন্য আমরা মেটার জন্য আমরা এই এটা ব্যবহার করবো। আমরা টাইটেলটাকেও ডাব্লিউপি টাইটেল অর্থাৎ এটাকেও ডাইনামিক করবো। তো টাইটেল এই যে টাইটেল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তো এই দেখেন টাইটেল পিএইচপি ডাব্লিউপি টাইটেল, তারপর এখান থেকে যে ডাবল স্ল্যাশ, তারপর যে, তো এইভাবে আপনারা কোডটা লিখবেন, ট্রু রাইট। তো আমরা ট্রু এবং সংখ্যাগুলোতে আপনার এই ইনভার্টেড কমাগুলো দেওয়া লাগে না। তো এই অ্যাট্রিবিউটগুলো দেওয়ার প্রয়োজন নেই। তো এবার আমরা আমাদের এই স্টাইল শিট এগুলো সব কল করে দেবো, আমি গতবার দেখিয়েছিলাম। তো এটাকে আবার কপি করে আমি জাস্ট কন্ট্রোল সি, তো এখান থেকে আমরা এটাকে আমরা সমস্ত সিএসএস গুলোকে এই কোডটা দিয়ে দেবো, পিএসপি ইকো গেট টেম্পলেট ডাইরেক্টরি ইউআরআই। তো এটা আমরা শুধু সিএস ইমেজ কেও দেবো, সবগুলো ইমেজ দিয়ে দিই তাহলে একবারে। আচ্ছা তো একটা ইমেজ, তো এখানে দেখেন একটা জেএস ফাইল আছে, আমরা এটাকেও দিয়ে দেবো কন্ট্রোল এস। আমরা এখান থেকে করি, আচ্ছা এখানেই দেখাই, এই যে দেখেন আমাদের ছবি, এই ছবিটা পাইনি, এখানে কোনো সমস্যা হয়ে গেছে। তো আমরা এটা একটু সেভ করে আসি, 3 নম্বর ছবিটা, এই যে এই ছবিটা দেওয়া হয়নি। তো কন্ট্রোল বি, তারপর দেখা যাক কি, আশা করি এবার হবে। এই যে আমাদের ছবি সবগুলো, তাহলে আমাদের, তো এবার আমরা টাইটেলটাকে ডাইনামিক করব। তো সেক্ষেত্রে আমাদের আমরা এই বোলাগ ইন, এই যে বোলাগ ইনফো পিএসপি এই কোডটাই আমরা লিখে দেব। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে কন্ট্রোল ভি, আর এখানে আমরা দেবো আছে নেম, আর এটাকে আমরা কাট করে দিয়ে যাব কন্ট্রোল এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু ডাব্লিউপি অ্যাডমিন, আমি এটা আমাদের সেভ করে নিই পেজটা। তো হ্যাঁ পেজটা সেভ করে দিই। তো এবার আমরা এখান থেকে সেটিংস থেকে জেনারেল, তো এখানে আমি এটা লিখে দেবো কন্ট্রোল ভি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট,
তো আমরা এবার এখান থেকে আচ্ছা আমরা ওটাও করে ফেলি একবার। এখানে দেবো আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন, আর এটাকে আমরা কাট করে দিলাম, পেজটা সেভ করে তারপরে আমরা তো এটাতে দেওয়াই আছে। হ্যাঁ, তো এবার আমরা এটাকে সেভ দিই। আচ্ছা আমরা একটু বোঝার আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, যে এখানে টেস্ট দিয়ে আমরা একটু সেভ দিই। দেখি আমাদের এই যে দেখ আসছে, তো আমাদের নামটা কিন্তু পুরো ডাইনামিক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু লিঙ্ক আপ করিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা H2 এই যে, তো এখানে আমরা এখানে একটা কোড লিখে দেবো পিএসপি, পিএসপি দা পিএসপি দা পারমা লিঙ্ক। তো আমরা এবার এটাকে কপি করে কন্ট্রোল এক্স কাট করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে কন্ট্রোল ভি, ওরা এটাকেও করে দেবো তা কন্ট্রোল ভি, আর আমরা এটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই যে আমাদের কিন্তু এইগুলো এখন লিঙ্ক হয়ে গেছে। তো আমরা সিএসএস এ এই আন্ডারলাইনটা উঠাই দিই, তো সেক্ষেত্রে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ আমরা একটা যে কোনো একটা দিয়ে দিই। আচ্ছা এখানে দিলাম যে এটা জাস্ট সাময়িক, আমরা এটা কেটে রাখবো না। তো এখানে আমরা টেক্সট টেক্সট কন্ট্রোলেক্স হয়নি, আচ্ছা দেখতে হবে। আমরা আমরা একটু মজিলা দিয়ে দেখি কেন সমস্যা হচ্ছে। কপি করে নিয়ে নামটা ভুলে গেছি,
এই যে তো দেখেন, এখন কিন্তু কোনো আন্ডারলাইন নেই, কিন্তু আমার ক্রোমে একটু সমস্যা আছে, এই জন্য এখানে যাই হোক। তো এভাবে আমরা আর কি, তো তো আমাদের নাম কিন্তু লিঙ্ক হয়ে গেছে দেখছেন এখানে। তো তো আমরা এবার টেমপ্লেটটাকে ভাগ করে ফেলি। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে কয়েকটা ফোল্ডার তৈরি করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এটাকে কপি করে দিয়ে আসি একদম করে, তারপরে আমরা আরো একটা নিয়ে নিই এক্সট্রা পরে লাগবে, আসলে সেরকম ফাংশন ডট পিএসপি দুটো হয়ে গেছে কেন। তো আমরা এটাকে ডিলিট করে দিই। তো আমরা কি কিনেছি, একটা আছে ফুটার, একটা হেডার, আর একটা আছে ফাংশনস। তো আমরা তো আমরা এখান থেকে এই যে আমাদের ইন্ডেক্স, তো আমরা এই যে ন্যাপ মেইন অর্থাৎ মেনু সহ আমরা এটাকে হেডার অপশনে নিয়ে দেবো, হেডার ফোল্ডারে। তো সেজন্য আমরা এটাকে আমরা কাট করে নিয়ে যাবো, আর এখানে আমরা পিএসপি একটা কোড লিখবো, পিএসপি গেট গেট হেডার এখানে আমরা এটা পেস্ট করে দেবো, সেভ করে দিলাম। তো আমরা এবার ফুটার অপশন থেকে নিচে, তো এখান থেকে আমরা কন্ট্রোল এক্স, এখানে আমরা একটা পিএসপি কোড লিখবো, পিএসপি গেট এস। তো এটাকে আমরা ফুটার পিএসপি তে দেবো, এখানে পেস্ট করে দিলাম। তো দেখি আমাদের টেমপ্লেটে কোনো সমস্যা আছে কিনা, এটাকে রিফ্রেশ দিই না, এই যে ঠিক আছে। তো আমরা এখন আমাদের টেমপ্লেটটা ভাগ করে ফেলছি, এবং আমরা যে হেডার অপশনকে আমরা ডাইনামিক করছি। তো আগামী পর্বে আমরা মেনুকে কিভাবে ডাইনামিক করতে, ওয়ার্ডপ্রেস থেকে আমরা কিভাবে মেনু সেট আপ করতে পারি, এবং তো সে পর্ব নিয়ে আমরা কথা বলবো। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।